Dear learners, how are you? I do hope all of you are in sound health. COVID-19 has not yet let us get together in the classroom. It has cruelly taken away the important and valuable time from the face of life. To compensate the losses of the learners during the pandemic situation, Kukata Khanabad Degree College, under the directives of Education Ministry, has come forward to continuing the online class. I am J. Jakir Hussain, lecturer in English, Kukata Khanabad Degree College. Welcome all the learners to the online English class. Okay, dear learners, let's see what lessons is going to be taught today. সুপ্রিয় শিক্ষার্থী এই স্লাইডে তিনটি বাক্য দেওয়া রয়েছে তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে যে এই তিনটি বাক্যের মধ্য দিয়ে দুটো মেসেজ তোমাদের কাছে পৌঁছে যাবে হোয়াট ডু দে রেফার টু নিচের যে তিনটি সেন্টেন্স রয়েছে এর দ্বারা তোমরা কি বুঝতে পারো প্রথমত হচ্ছে রিডিং নভেলস ইজ আ গুড হ্যাবিট উপন্যাস পড়া একটি ভালো অভ্যাস দ্বিতীয় লাইনটি হচ্ছে মিস্টার বারেক ইজ আ ওয়েল বিহেভড পলিটিশিয়ান বারেক সাহেব একজন সৎ আচরণধারী রাজনীতিবিদ তৃতীয় লাইনটি দ্য গার্ল হু আর্নস রেপুটেশন ইন ক্রিয়েটিভ ওয়ার্কস ইজ দীপা আ ফেমাস পোয়েট দ্য গার্ল হু যে বালিকাটি আর্নস রেপুটেশন সুনাম অর্জন করে ইন ক্রিয়েটিভ ওয়ার্কস সৃজনশীল কাজে ইস দীপা সে হচ্ছে দীপা একজন প্রখ্যাত কবি তো এই তিনটি লাইনের মধ্যে হলুদ রং দেওয়া যে শব্দগুলো রয়েছে বা অংশগুলো রয়েছে সেদিকে একটু তোমরা খেয়াল করো প্রথমে রয়েছে রিডিং নভেলস এই রিডিং নভেলস ইজ আ গুড হ্যাবিট এই লাইনটির প্রথমেই রয়েছে রিডিং নভেলস সাবজেক্টের জায়গায় ভার প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস এটার দ্বারা কী বোঝা গেল যখনই ভার প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস এটি যখন সাবজেক্টের জায়গায় বসবে তখন সেটা হয়ে যাবে কি একটা ফ্রেজ সেটা হবে জিরানিয়াল ফ্রেজ অর্থাৎ সে নাউনের মতো কাজ করেছে তাই এই বাক্যের সাবজেক্টে তার অবস্থান এসেছে দ্বিতীয় বাক্যের দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে মিস্টার বারেক ইজ আ ওয়েল বিহেভড পলিটিশিয়ান এখানে দুটো শব্দ রয়েছে ওয়েল আর একটা হচ্ছে বিহেভড একটি হচ্ছে অ্যাডভার্ব আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ তো দুটোর সমন্বয়ে একটি শব্দের একটি অর্থ এখান থেকে বেরিয়ে এসছে সৎ আচরণধারী রাজনীতিবিদ তো এই দুটো মিলে একটি জোড়া শব্দ এসছে এবং এটাও একটি হচ্ছে ফ্রেজ দ্য গার্ল হু আর্নস রেপুটেশন ইন ক্রিয়েটিভ ওয়ার্কস ইজ দীপা আ ফেমাস পোয়েট এখানে হু আর্নস রেপুটেশন ইন ক্রিয়েটিভ ওয়ার্কস এই হু হচ্ছে ক্লোজ মার্কার অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সহ দ্বিতীয় ভার্বটি মানে দ্বিতীয় হু হতে ভাবের আগ পর্যন্ত যে অংশটি আছে এটি একটি ক্লোজ তো সার্বিকভাবে এই তিনটি লাইন বোঝার পরে তোমরা কি এখন বলতে পারবে যে আমাদের পরবর্তী লেসন কি হতে যাচ্ছে ইয়েস টুডেজ লেসন ইজ ইন্ট্রোডাকশন টু ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আলোচ্য বিষয় বাক্যাংশ এবং শব্দগুচ্ছের পরিস্থিতি সুপ্রিয় শিক্ষার্থী পাঠ শেষে শিক্ষণ ফল হিসাবে তোমরা শিখতে পারবে অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু নো অ্যাবাউট ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বাক্যাংশ এবং শব্দগুচ্ছ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং
at the end of the lesson, the students will be able to form different sentences. Ebong ei parth sheshe tumra bibhinno prokarer bakko gothone tumra sokkhom hoba ebong bibhinno prokarer bakker kulo somporke tomader ekta byapok dharona janbabe. হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসছি মূল আলোচনায়। ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস, হোয়াট ইজ ক্লোজ, ক্লোজ কি, ক্লোজ বা বাক্যাংশ কি? এ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ ফাইনাইট ভার্ব ফর্মিং আ পার্ট অফ এ সেন্টেন্স। একটি বাক্যাংশ হচ্ছে কতগুলো শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ যাহার একটি সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া রয়েছে যা একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে। তোমরা এই উদাহরণটি দেখলে স্পষ্টই বুঝতে পারবে। প্রথম যে উদাহরণটি এখানে দেওয়া রয়েছে যে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, এই লাইনটি স্রেফ একা বসলে তাকে তোমরা কি বলবে, বাক্য বলবে নাকি ক্লোজ বলবে? হ্যাঁ, যদি একা স্বাধীনভাবে এই লাইনটি ব্যবহৃত হয় তখন সে স্রেফ একটি বাক্য, একটা সিম্পল বাক্য মাত্র। আর যখনই অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে বসে, অর্থাৎ নিচের উদাহরণে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আই হ্যাভ এ বুক হুইচ আই লস্ট, এই বাক্যে পুরো বাক্যটার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটি অংশ হলো আই হ্যাভ এ বুক, অন্যটি হচ্ছে হুইচ আই লস্ট। এই দুটোর মধ্যে আই হ্যাভ এ বুক এই কথাটি বললে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ এরপরে অন্য কোনো ক্লোজের উপরে আই হ্যাভ এ বুক এই বাক্যাংশটিকে নির্ভর করতে হয় না। এ কারণেই সে এই বাক্যে একটি ক্লোজ এবং সেই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দ্বিতীয়টি দেখো, হুইচ আই লস, যা আমি হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলেছিলাম, এই অংশটিতে হুইচ আই লস, হুইচ হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন অথবা ক্লোজ মার্কার, অর্থাৎ হুইচ থেকে বাকি অংশটা একটা ক্লোজ। হুইচ আই লস, যা আমি হারিয়ে ফেলেছিলাম, এখন কি হারিয়ে ফেলেছিলাম, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই ক্লোজটিকে অন্য একটি ক্লোজের উপর নির্ভরশীল হতে হয়। তো এই অংশটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। আমরা পরবর্তীতে এই ক্লোজ নিয়ে আলোচনায় আসছি। তো তোমরা দেখতে পাও এই অংশটি, এই আই হ্যাভ এ বুক, এই ক্লোজটির উপর নির্ভরশীল হওয়ায় এটাকে অধীন বাক্য বলা হচ্ছে আর এইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল বাক্য বা স্বাধীন বাক্যাংশ। কারণ হচ্ছে এই স্বাধীন বাক্যাংশ সে নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর হতে হয় না। তো এখানে এই উদাহরণের মাধ্যমে তোমরা একটা পরিষ্কার হয়েছো যে যখন একটি বাক্য একা ব্যবহৃত হয় বা একা বসে তখন সে স্রেফ একটি সিম্পল সেন্টেন্স, তাকে ক্লোজ বলা যাবে না। যখনই সে একটি পূর্ণাঙ্গ একটি বাক্যের অংশ হিসেবে বসে তখন সে একটি ক্লোজ বা বাক্যাংশ হয়, অর্থাৎ যেটা আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি আই হ্যাভ এ বুক হুইচ আই লস্ট, এই অংশে আই হ্যাভ এ বুক হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং হুইচ আই লস্ট এটি একটা সাবঅর্ডিনেট ক্লোজ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো এই ক্লোজগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দের আর থ্রি কাইন্ডস অফ ক্লোজেস, দে আর, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এবার দেখি প্রিন্সিপাল ক্লোজটা কি। দ্য ক্লোজ অন হুইচ সাবঅর্ডিনেট ক্লোজ ডিপেন্ডস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ যে ক্লোজটির উপরে সাবঅর্ডিনেট ক্লোজ কিংবা অধীন বাক্যাংশ নির্ভর করে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। যে বাক্যাংশটি পুরো একটি বাক্যে ব্যবহৃত হয়ে নিজে নিজে অর্থ স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে হলে অন্য আরেকটি ক্লোজের উপর নির্ভর হতে হয়, সেই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ উদাহরণের মাধ্যমে তোমরা বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে এখানে গতকাল এসেছিল। এই বাক্যটিতে, পুরো বাক্যটিতে
I know the boy. এই কথাটি বলতে গেলে এবং এর অর্থটা দাঁড়ায় কি আই নো দ্য বয় আমি বালকটিকে চিনি আর এই আমি বালকটিকে চিনি এই কথাটি সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পেয়েছে এই জন্য অন্য কোনো বাক্যাংশের উপর এর নির্ভর হতে হয়নি আর এজন্যই একে বলা হচ্ছে স্বাধীন বাক্যাংশ অথবা প্রিন্সিপাল ক্লজ আমরা পরবর্তীতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে The clause that is dependent on another clause is called the subordinate clause or dependent clause. Arthat, je clause ti onno ekti clause er upore ba bakyangsher upore nirbhar kore takei bola hoy odhin bakyangsho kinba subordinate clause. Udaharon dike dekhle dekhba bishoy ta aro clear hoye jacche. I know the boy who came here yesterday এই বাক্যাংশে এই পুরো বাক্যে দুটো বাক্যাংশ রয়েছে একটা হচ্ছে আই নো দা বয় আরটি হচ্ছে হু কেম হিয়ার ইয়েস্টারডে আই নো দা বয় এই কথাটিকে একটু ওমিট রেখে যদি বলা হয় হু কেম হিয়ার ইয়েস্টারডে যে এখানে এসেছিল গতকাল তাহলে কথাটি বলার পরে এর পুরোপুরি অর্থ প্রকাশ পায় না যে এসেছিল এখানে গতকাল যে এখানে এসেছিল সে কে সে কি বা কী কাজ হয়েছিল এরকম অসংখ্য প্রশ্ন উদয় হয় মনে অর্থাৎ এই প্রশ্নের উত্তর পেতে হলে বা ইহার অর্থ পুরোপুরি প্রকাশ করতে হলে অন্য একটি ক্লজের উপর নির্ভরশীল হতে হয় তো যে অংশটি নির্ভরশীল হয় অর্থাৎ হু কেম হিয়ার ইয়েস্টারডে এই অংশটাকে বলা হয় অধীন বাক্যাংশ অথবা সাবঅর্ডিনেট ক্লজ এটি নির্ভর করেছে আই নো দ্য বয় এই প্রিন্সিপাল ক্লজের উপরে এরপরে আসা যাক কোঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সমজাতীয় বাক্যাংশ অথবা সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশ এ কোঅর্ডিনেট ক্লজ ইজ দ্য সেম র্যাঙ্ক অ্যাজ অ্যানাদার অ্যান্ড ইজ কানেক্টেড বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন উইথ দ্য লেটার অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুটো সমজাতীয় বা সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশ এবং ইহা সংযোগ স্থাপন করে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা অর্থাৎ অ্যান্ড বাট ইয়েট অর ইত্যাদি দ্বারা দুটো সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশকে এই ধরনের কনজাংশন বা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে পরিপূর্ণ একটি বাক্য গঠন করা হয় এক্ষেত্রে উভয়াংশের বাক্যাংশই হচ্ছে সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ এরা এক একটি প্রিন্সিপাল ক্লজ সুপ্রিয় শিক্ষার্থী এবার আসা যাক হোয়াট ইজ ফ্রেজ শব্দগুচ্ছ কি এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক কমপ্লিট সেন্স and does not contain a finite verb but is used as a single part of speech phrase ba shabdoguchho hocche emon ekti shabdoguchho jar kono poripurno ortho prokash hoy na ebong jar ekti finite verb nei shudhumatro at a single part of speech er moto kaaj kore nicher je udaharon ti dewa hoyeche ei udaharoner maddhome bishoy ti aro ektu porishkar hoye jabe Walking along the road, I went to Kuwakata. এই রাস্তা বরাবর হেঁটে আমি কুয়াকাটা গেলাম এই পুরোটা হচ্ছে একটি বাক্য এই অংশে ওয়াকিং অ্যালং দ্য রোড এই ওয়াকিং অ্যালং দ্য রোড এটি হচ্ছে একটি ফ্রেজ এবং পরবর্তী যে অংশটি হচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্স এখন ওয়াকিং অ্যালং দ্য রোড কী করে এটা একটা ফ্রেজ হলো দুটো কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন হওয়ার পর অন্য একটি কাজ করে তো উদ্যত হয় যে কাজটি আগে সম্পন্ন হয়ে যায় সেটা পাস্ট সেটাকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ যেমন ওয়াকিং অ্যালং দ্য রোড রাস্তা বরাবর হাঁটিয়া বা হেঁটে এই হাঁটার কাজটি আগে হয়েছে এবং পরবর্তীতে কী হয়েছে আমি কুয়াকাটা গেলাম তো একরকম ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস এটা একটা ফ্রেজ
এবং এটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয়। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো, ফ্রেজেস আর জেনারেলি অফ সিক্স কাইন্ডস, শব্দগুচ্ছকে আবার ছয় ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ যে শব্দগুচ্ছ দ্বারা নাউনের কাজ করা হয় অর্থাৎ নাউনের অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। উদাহরণের দিকে লক্ষ্য করো, আই লাইক টু এনজয় নজরুল সংস, আমি নজরুল সঙ্গীত উপভোগ করা পছন্দ করি। এখন টু এনজয় নজরুল সংস এই অংশটি হচ্ছে আই লাইক, এই অংশের একটা ফ্রেজ এবং এটা একটা নাউন ফ্রেজ। কীভাবে? টু প্লাস ভার প্লাস আদার ওয়ার্ডস, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবং ইনফিনিটিভ ফ্রেজটি অবজেক্টের কাজ করেছে এবং সে এখানে নাউন হিসেবে বসছে, নাউন হিসেবে বসার কারণেই সে এখন নাউন ফ্রেজ হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে অ্যাজেটিভ ফ্রেজ, হি অ্যাজেটিভ ফ্রেজ হচ্ছে যে শব্দগুচ্ছ দ্বারা বাক্যের দশগুণ অবস্থার কথা প্রকাশ করে অর্থাৎ সে অ্যাজেটিভের মতো কাজ করে, সেটাই হচ্ছে অ্যাজেটিভ ফ্রেজ। এবার লক্ষ্য কর উদাহরণ, হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, সে হচ্ছে একজন মানুষ বন্ধুসুলভ স্বভাবের, সে হচ্ছে বন্ধুসুলভ স্বভাবের একজন মানুষ, তাই অফ ফ্রেন্ডলি নেচার। এই অফ ফ্রেন্ডলি নেচার এই ম্যান সম্পর্কে ভালো কিছু বলেছে এবং সে এই ম্যানের অবজেক্ট হিসেবে এখানে বসেছে এবং সে ম্যান সম্পর্কে ভালো কিছু তথ্য দিয়েছে অর্থাৎ সে কীরকম, সে হচ্ছে বন্ধুসুলভ স্বভাবের একটি মানুষ। অতএব অফ ফ্রেন্ডলি নেচার এটি এই ফ্রেজটি হচ্ছে অ্যাজেটিভ ফ্রেজ। এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজের দিকে হচ্ছে যে ফ্রেজ দ্বারা বা শব্দগুচ্ছ দ্বারা অ্যাডভার্বের কাজ সম্পন্ন হয় বা অ্যাডভার্বের কাজের কাজটি করে, সেই ধরনের ফ্রেজই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ উদাহরণের দিকে তাকাও, দ্য ডিয়ার রানস অ্যাট এ গুড স্পিড, অ্যাট এ গুড স্পিড অত্যন্ত ভালো গতিতে বা দ্রুত গতিতে হরিণটি দৌড়ায়। এখন এই দৌড়ানোর কাজটি, দৌড়ানোর ধরনটি এই ফ্রেজটির দ্বারা প্রকাশ পেয়েছে অর্থাৎ তার দৌড়ানোর ধরন কী, কীরকম সে দৌড়ায়, অত্যন্ত ভালো গতিতে বা দ্রুত গতিতে। এই জন্য ভার্বের যে ধরনটি প্রকাশ করে অ্যাডভার্ব, এখানে একাধিক শব্দ যুক্ত হয়ে সেই একটা ফ্রেজ হয়ে গেছে এবং এই ফ্রেজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে রয়েছে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে যে শব্দগুচ্ছ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে প্রিপজিশনের মতো কাজ করে, এটাই হলো তোমার প্রিপজিশনাল ফ্রেজ। উদাহরণের দিকে লক্ষ্য করো, হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি, সে তার জীবন উৎসর্গ করল তাহার নিজের দেশের জন্য, ফর দ্য সেক অফ, এই ফর দ্য সেক অফ অর্থ হচ্ছে জন্য, তরে, নিমিত্তে। এই ফর দ্য সেক অফ একটা ফর প্লাস দি প্লাস সেক প্লাস অফ, এতগুলো শব্দ সমন্বয়ে একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ তৈরি হয়েছে আর এটি হচ্ছে তোমার প্রিপজিশনাল ফ্রেজ। সে কী করেছে, একটা নাউনের পূর্বে বলেছে অর্থাৎ হিজ কান্ট্রি, তার দেশের তরে তার জীবন সে উৎসর্গ করেছে, এক্ষেত্রে ফর দ্য সেক অফ হচ্ছে একটি প্রিপজিশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, সংযোজক শব্দ গুচ্ছ, এ হচ্ছে কি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় একটি সংযোজক অব্যয় হিসাবে, একাধিক শব্দের সমন্বয়ে বাক্যের মাঝে ব্যবহৃত হয়ে সে কনজাংশনের মতো কাজ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। উদাহরণে দেখা যাচ্ছে, ইউ এন্টার্ড ইন টু দ্য রুম, তুমি কক্ষে প্রবেশ করলে, অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়েন্ট আউট, এবং সে বাইরে চলে গেল। অর্থাৎ তুমি কক্ষে প্রবেশ করলে আর সে বাইরে চলে গেল, এই দুটো বাক্যাংশের মাঝে অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দগুচ্ছটা একটা সংযোজক অব্যয়ের কাজ করেছে অর্থাৎ দুটো বাক্যাংশকে যুক্ত করেছে,
কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এই তিনটি শব্দের সমন্বয় হয়েছে এটি একটি শব্দগুচ্ছ বা ফ্রেজ আর এটার নামই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ কনজাংশনাল ফ্রেজের কাজ হচ্ছে দুটো বাক্যাংশকে যুক্ত করে দেওয়া এছাড়াও রয়েছে সো দ্যাট প্রোভাইডেড দ্যাট এভাবে আর অনেক তোমার কনজাংশনাল ফ্রেজ রয়েছে সর্বশেষ ইন্টারজেকশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজটা কি যে শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হয়ে ইন্টারজেকশনের কাজটি সম্পন্ন করে বিস্ময় প্রকাশ করে বিস্ময় প্রকাশ করে আনন্দ প্রকাশ করে দুঃখ প্রকাশ করে এ ধরনের যে ফ্রেজ রয়েছে এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ বা বিস্ময়সূচক শব্দগুচ্ছ উদাহরণের দিকে লক্ষ্য করো হোয়াট এ প্লেজার আই ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ কী আনন্দ আমি প্রথম পুরস্কার পেয়েছি এই যে কী আনন্দ হোয়াট এ প্লেজার এই অংশটাই হচ্ছে একটা ইন্টারজেকশনের ভাব প্রকাশ করেছে অর্থাৎ এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ হোয়াট এ এবং প্লেজার তিনের সমন্বয়ে একটি ফ্রেজ হয়ে গেছে আর এর নাম হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমাদের জন্য বাড়ির কাজ ফাইন্ড আউট ডিফারেন্ট ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস নিচের যে বাক্যগুলো দেওয়া হয়েছে এর মধ্য থেকে তোমাকে বিভিন্ন বাক্যাংশ অর্থাৎ ক্লোজেসকে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে যে কোনটি কোন ক্লোজ হ্যাঁ তোমরা এতক্ষণে পেয়েছ তিন ধরনের ক্লোজ পেয়েছ এবং ফ্রেজ পেয়েছ ছয় ধরনের এখন এই এটাকে তোমার তোমার মধ্যে এই বিষয়টা উদ্ঘাটন করতে পারলে অর্থাৎ এই যে বাক্যগুলোকে এখান থেকে বের করে নিয়ে তুমি যদি বলতে পারো সঠিক যে এটি কোন বাক্যাংশ কিংবা কোন শব্দগুচ্ছ তাহলে আজকের পাঠদান এবং শিখন ফল সার্থক হবে তুমি লক্ষ্য করে দেখো প্রথমে আসে আই স দ্য ম্যান হু ওয়াজ ফুল লাল রঙে একটি বাক্যাংশ হু ওয়াজ ফুল হলুদ রঙে একটা বাক্যাংশ এ দুটো কী নাম কী অর্থাৎ কোন কোন বাক্যাংশ সমন্বয়ে এই বাক্যটি হয়েছে এভাবে দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার যে বালকটি মাঠে খেলছে সে হয় আমার ভাই দো মুন্না ইজ ওয়ার্কড হার্ড যদিও মুন্না ভালো কাজ কঠোর কাজ করেছে হি ফেলড ইন দ্য এক্সাম সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে রেজা ওয়াজ ইনোসেন্ট বাট হি ওয়াজ পানিশড রেজা ছিল নিষ্পাপ কিন্তু তথাপি তাকে শাস্তি দেওয়া হলো ইন স্পাইট অফ আর বিং সিক্স তার অসুস্থ হওয়া সত্ত্বেও দীপা অ্যাটেন্ডেড দ্য ক্লাস দীপা ক্লাসে উপস্থিত হল ইন আ হারি ভেরি স্লোলি ইন ফ্রন্ট অফ সো দ্যাট প্রোভাইডেড দ্যাট হোয়াট এ পিটি অ্যাজ ফাস্ট অ্যাজ ইন্টারেস্টিং স্টোরি ক্যাটস অ্যান্ড ডগস এগুলো সবই হচ্ছে ফ্রেজ তো তোমাদের পারিকাজ হিসাবে এই বিভিন্ন ক্লোজ দেওয়া হয়েছে এবং ফ্রেজ দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা এগুলো দেখে নিজে নিজে এর অর্থ বের করে তোমরা নিজে বুঝতে পারবে এবং অনেকটা উপকার পাবে এখান থেকে তো যে লার্নার্স হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে ইফ ইউ হ্যাভ স্ট্রং ফোর্স ইন ইউর মাইন্ড ইট ইজ পসিবল টু ক্যারি অন ইউর অ্যাকাডেমিক লেসন্স অ্যাট ইন ইউর সিটিং রুম সো আই উইল কাম ব্যাক অ্যাগেইন টিল দেন স্টে অ্যালার্ট অ্যান্ড স্টে সেফ